তো গাইস নরমালি আমি একটা গ্র্যান্ডমাস্টার এর প্লেয়ারে নিয়ে ম্যাচ মেকিং দিয়ে দেই আর দেখো ভাই লবিটা অনেক হার্ড ছিল এই জায়গায় মেশিন গান তার উপর দিয়ে আবার M249 এ টপ 3 নম্বরে আছে নেপালি আর দেখো ভাই এলাইভ আছে কয়জন 20 জন পুরো একটা ম্যাচের মধ্যে মাত্র 20 জন এনিমি তার উপর দিয়ে আরেকজন এলিমিনেট করে 19 জন আছে তো আমি কনফার্ম হওয়ার জন্য দেখলাম যে এটা কি আসলে র‍্যাঙ্ক ছিল নাকি ক্লাসিক ছিল দেখো ভাই এটা র‍্যাঙ্ক ছিল আমি কিন্তু ভাই স্কোয়াড নিয়ে স্টার্ট দিছিলাম আর দেখো ভাই আমরা ডুও হয়ে গেছি তো গাইস শেষে কি হয়েছিল এটা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে তো গাইস কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকে একটা অদ্ভুত একটা কাহিনী ঘটে যায় আমাগো ম্যাচের মধ্যে গেরিনজে কি গাঞ্জা মাঞ্জা খায়াই ম্যাচ মেকিংটা করছিল নাকি এটা ওয়ার্ল্ড রেকর্ড ছিল আমি কিন্তু কিচ্ছু জানি না তো তোমরা ম্যাচটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সর্বপ্রথম তোমাদেরকে দেখাই দেবো যে প্লেয়ারে নিয়ে আমি ম্যাচ স্টার্ট দিছিলাম তো এই দেখো ভাই মিস্টার সৌরভ ফরেক্স এরে নিয়ে আমি একটা ম্যাচ স্টার্ট দিছিলাম ফুল স্কোয়াড মিলা তো আমাদের ডুও হয়ে গেছি বাকি যেগুলো এনিমি ছিল যেগুলো টিমমেট ছিল সব কটারে বাইর করে দিছে এলিমিনেট করে দিছে আমারও কিন্তু এলিমিনেট করে দিত কিন্তু ভাই আমি ম্যাচ মেকিং আবার দিয়া ঢুকে গেছি রিকানিক দিয়া তো ম্যাচের মধ্যে ঢোকার পরে আমি তো পুরাই অবাক কি রে ভাই মাত্র 19 জন এত বড় ম্যাপের মধ্যে মাত্র 19 জন লাইভ এখন কোনে কোনে এনিমি খুঁজমু কারে কোনে খুঁজে মারমু আমি কিচ্ছু বুঝতেছিলাম না আমার টিমমেটও আমারে কইতাছে কে রে ভাই কি মেসেজটা দিলা এটা তো আমি কিন্তু ওরে দেখাইয়া দিছি ম্যাপের মধ্যে ক্লিক করে যে ক্লিক করে দেখো ভাই এটা কি আসলে বিয়ার র্যাঙ্ক ছিল তো ওয় ভাই অবাক হয়ে গেছে জীবনে এই প্রথমবার মনে হয় এইরকম একটা কাণ্ড ঘটে গেল আমার কিন্তু নেট খারাপ অনেক তো আমার টিমমেটের কাছে একটা এনিমি আমি কইলাম মারো আমি আইতাছি একটু পরে তো ও দেখি ভাই মারতে পারতেছে না তো আমার এখন যাইতে হবে এই তো ভাই নক করে দিছে তো যাই হোক ভাই এই জায়গায় কিন্তু অনেক রিজিয়নের প্লেয়ার আছে তার উপর দিয়ে অনেক কয়টা হ্যাকারও আছে তো তোমরা দেখতেই থাকো ভাই এই দেখো ভাই অনেক কয়টা পোড়ো পোড়ো প্লেয়ার যেহেতু গ্র্যান্ডমাস্টার লবি পোড়ো প্লেয়ার তো থাকবেই আর আমার নেটের যে অবস্থা এই দেখো একদিক দিয়ে আটকায় আরেক দিক দিয়ে ছাইড়ে দেয় তো আমি ভাবলাম গ্র্যান্ডমাস্টার লবিটা একটু কাঁপাইয়া দেয় আমি তো রাশ প্লেয়ার আমি পুষ্টুষ কিছু জানি না আমি খালি রাশের উপর থাকি এই লেগে ভাই ডায়মন্ড ওয়ানে পড়ে আছি তো ফ্যাক্টরির ভিতরে একটা এনিমি ঢুকে গেছে আর আমি যাইতেছি রাশ করতে আর দেখো ভাই হ্যাকারের মতন কোন থেকে আকাশ থেকে না কোন থেকে আমার মেরে দিল ভাই আমি কিচ্ছু বুঝতে পারলাম না এটা আসলে হ্যাকার ছিল নাকি কি ছিল আমি নিজেও জানি না তো আমি এই জায়গায় রিভাইভটা হইতাছি আমি খালি উপর দিকে তাকাইতাছি উপর থেকে আবার মেরে দেয় নাকি এই যে ভাই নিচ দিয়ে আমার মেরে দিছে এটা কি ভাই এটা হ্যাকার ছিল নাকি অন্য কিছু ছিল আমি কিন্তু কিচ্ছু জানি না তো আমার রিভাইভটা আবার দিয়ে দেয় আমি ভাবতেছিলাম আর কি রাশ করতে যাবো কিন্তু না ভাই আমার বুকে আর কোনো সাহস নাই যা বুঝতেছি এই জায়গায় হার্ড লবি অনেক বড় একটা মাইনাস খেয়ে যাবো আর ভাই শেষে আমার কত প্লাস দিল এটাও আমি তোমাদেরকে দেখাই দিব তো আমি বরাবর সামনে যাইতেছিলাম আবার একটা রাশ করতে দেখি ওরা কি কি আসলে কি জিনিসটা কি ওরা পোড়ো প্লেয়ার নাকি হ্যাকার এটাই দেখতে চাইতেছিলাম তখনই আমার টিমমেটে কইতেছে ভাই এনে এনিমি আছে তাড়াতাড়ি আসো তো আমি যাইতেছি তো এনে দেখি গুলেল ফালে একটা শুনিয়া হয়ে আছে তো এই চান্সটা কি মিস করা যায় রে ভাই ওই আমার চিল্লাইতেছে আমার কিল চুরি করলা তো কিচ্ছু করার নাই ভাই তুমি আমার ডাক দিয়ে সবচেয়ে বড় ভুল করে ফেলছো তো যাই হোক ভালো কামই করছো এনে একটু লুটপাট করি আগে তারপর দেখতেছি ওই ফ্যাক্টরি প্লেয়ার গুলো আসলে কি হ্যাকার ছিল নাকি পোড়ো প্লেয়ার ছিল এত পোড়ো প্লেয়ার ছিল যে দেখার আগে আমরা মাইরে দিছে এখন আমার যেহেতু টিমমেটে গ্র্যান্ডমাস্টারে আছে তো এখন আমার কইতাছে ওই প্লাস নেব আমার টিমমেট হিল করার প্লাস নেব তো আমার গ্রেনেড দিছে ল্যান্ডমাইন দিছে ফুডা ফুডা খালি মরমো আর হাই খালি রিভাইভ দিয়ে দেবো তখনই ভাই আমার হিটলিস্ট মাইরে দিছে আমগো গায়ের উপরে তো আমি আছি এক রকম বিপদে তার উপর দিয়ে আবার হিটলিস্ট মাইরে দিছে তো আমি টিমমেটের একটু প্লাস দিতেছিলাম তো গাইজ আর এনিমি অ্যালাইভ আছে মাত্র 17টা একটু আগে 15টা ছিল আবার বাসায় বসে 17টা বানায় দিছে তো গাইজ কি মনে হয় আমরা যদি 20 জন অ্যালাইভ থাকা অবস্থায় যদি মরে যাই এখন তাহলে আমাদের কত প্লাস দেবে অথবা কত মাইনাস দেবে তো দেখতে হলে ভাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর হিটলিস্ট বরাবর আমগো কাছে আইসা পড়ছে আর এই ঘরের মধ্যে একটা এনিমি তো এর আমি একটু ড্যামেজ দিতে চাইলাম কিন্তু শিয়ানা আছে পোলায় ভাইগা গেছে ভাই এই জায়গায় আর নাই আমার টিমমেটের সামনে রাশ দিয়ে দিছে তো আমার টিমমেটে ওরে নক দিয়ে দিছে ডাইরেক্ট ম্যাচটা আমি কিন্তু ভাই অনেক খারাপ খেলছি তারপরে ভিডিওটা দিলাম কেন কারণ হচ্ছে ভাই এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড অথবা ফ্রি ফায়ার জগতের সবচেয়ে অদ্ভুত একটা ম্যাচ ছিল এই কারণে ভাই ম্যাচটা আমি এই জায়গায় আপলোড দিলাম তোমাদেরও তো দেখতে হবে যে আমার সাথে এইরকম ঘটছিল নাকি তোমাদেরও সাথে এরকম ঘটছিল যার যার সাথে ঘটছিল তারাও একটু কমেন্ট করে বলে দিও আমার টিমমেটে যেহেতু হিটলিস্টারে মাইরা দিছে এখন আরেকটা এনিমির গায়ে হিটলিস্ট লেগে গেছে ওরাই কিন্তু হিটলিস্ট মারছিল এখন ওগরে ধরে ধরে আমরা পিডামু তো হিটলিস্টটা কোন জায়গায় আমি দেখতে পারতাছি না আর আমার নেট দেখো ভাই বারে বারে 99 হইতাছে কাহিনী কিচ্ছু বুঝতেছি না আমি ভাই নেট আজকে এত খারাপ বলতে তো অনেকক্ষণ পরে আমিও গেলাম রাশ করতে আমার টিমমেটে অনেক মারামারি লাগে গেছে আর আমার নেটের কারণে ভাই খেলাই পারতেছি না তারপরে আমি আইসা মারামারি শুরু করে দিছি কিন্তু ড্যামেজ কি হয় আসলে খাইতেছে হয় কি আসলে মরতেছে কিচ্ছু বুঝতে পারতেছি না আমার টিমমেটে নক দিয়ে দিছে যাই হোক ভালো কামি করছে তো এখন যে একটু হালকা পাতলা লুট করবো কিভাবে রে ভাই 99 প্লাস এনে আমি লুট করবো কেমনে আরও একটা এনিমি
তো ভাই আরেকটা হিট লিস্ট আইসা পড়ছে, এটা কি হিট লিস্ট ছিল নাকি ওগো টিমমেট ছিল কিছু বুঝতে পারতাছি না। তো আমি একটা ওয়ান টেপ দেওয়ার ট্রাই করতেছি কিন্তু ভাই লাগতেছেও না। তো আমি একটু ভিতরে ঢুকি, আমার দেখি ভাই নেটের কারণে দেখছো ভাই আমি শেষ মরে গেছি। আবার লগে লগে ভাই সে উঠছি, কিচ্ছু বুঝতেছি না। এই ম্যাচের কাহিনীটা আমি পুরাই একদম হতবাক হয়ে গেছি। তো আমি একটু মেডি করে নেই, এখন দেখি আর ওখানে এনিমি আছে নাকি। আমার টিমমেটে যা খেলতেছে না ভাই, ওই অস্থির খেলতেছে ভাই। হিট লিস্টের কাহিনী শেষ, পুরো হিট লিস্টের পুরো বংশধরই শেষ। তো আমরা আইসা পড়ছি বিমা শক্তিতে, আর আসার সাথে সাথে পিছন দিয়ে আমার অ্যাটাক দেওয়া শুরু করছে। আমিও দিছি একটা ওয়ান টেপ, ওয়ান টেপের টক করে একটা শব্দ উঠছে কিন্তু ওই মরতেছে নাকি কিচ্ছু বুঝতেছি না। আমি একটু দাঁড়ায় মেডি করি, আবার আসুক অথবা নক হোক, নক তো হইতেছেও না ভাই। আমি ভাবছিলাম ওই সোনিয়া হয়ে গেছে, তো গুলেলটা ফালাইছি, গুলেল পড়ছে তার মানে আমি বাইসে আছি এখনো। তো দেখা যাক ওই কই গেল ভাই, এই জায়গায় তো ধারের কাছেও দেখতেছি না। আর ভাই মেন কাহিনীটা ঘটে এই জায়গায়, শেষ পর্যন্ত দেখলে তোমরা হাসতে বাধ্য হবা, যেটা আমি ভালো করে বলতে পারি। তো একটা সোনিয়া হয়ে ভিতরে ঢুকছে, আমি ভাবলাম কিলটা চুরি করি, তো কিলটা চুরি করতে পারতাছি না কারণ আমার নেটের অবস্থা একবারে খারাপ, আমার টিমমেটও নক হয়ে গেছে। তো এখন আমি কী করবো ভাই, দেখো ভাই এই জায়গাটা দেখলে আমি নিজেও হাসতে হাসতে শেষ। তো আমি আমার টিমমেটের যেই রিভাইভটা দিবো, এই দেখো ভাই কী আইসা পড়ছে, এনে রিভাইভ কার্ড আসার বদলে কী আইসা পড়ছে। তো বাইরে দেখি ভাই 500 টোকেন আছে আমার কাছে, আরও 200 টোকেন পেয়ে গেছি, 700 হয়ে গেছে। এখন ভিতরে যাই রিভাইভটা দিবো, আর আমার সোনিয়া বানিয়ে দিছে এখন যে কোনো মতন রিভাইভটা দিতে পারলে, এই যে নেটের কারণে এখন হা করে দাঁড়ায় আছি। তো এনে আমার কাহিনী শেষ। তো ম্যাচ শেষে ভাই কত প্লাস খেলাম এটাও তোমাদের দেখাইয়া দেবো। ম্যাচ শুরু করছিলাম 19 জন এনিমি নিয়ে, তো আর এখনও দেখো ভাই 12 জন এলাইভ ছিল। তো আমি 12 প্লাস পাইছি ভাই, মাত্র 12 প্লাস খাইছি, আর আমার গ্র্যান্ড মাস্টারের প্লেয়ারে 30 মাইনাস খাইছে।